হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দীপান্বিতা সো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে একটা নতুন মেম্বার অ্যাড হয়েছে সেই মেম্বারটা কি বা কে সেটাই তোমাদের দেখাবো সো অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল যে একটা অর্ডার দেওয়ার কথা তো ফাইনালি অর্ডারটা দিয়েছি আর সেটা একদিনের মধ্যেই ডেলিভারি চলেও এসছে আমার বাড়িতে সেটাই আনবক্সিং করব আর তোমাদের রিভিউটাও দেব যে আমার ফ্যামিলির নতুন মেম্বারটা অ্যাকচুয়ালি কী তো দেখো এখানে আনবক্সিং করা হচ্ছে আমার ভাই আনবক্সিং করছে আনবক্সিং করার পরেই তোমরা বুঝতে পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমি কিসের কথা বলছি এই যে জোরটা চলে এসছে আমার বাড়ির নতুন মেম্বার যেটা হচ্ছে থ্রি বার্নার গ্যাস ওভেন আমার মা অর্ডার করেছিল মানে অনেক দিন ধরে বলছিল মা অর্ডার করবে করবে তারপর ফাইনালি অর্ডারটা দেওয়া হয়েছে তো এটা ফাইনালি কালকে অর্ডার দেওয়া হয়েছিলো একদিনের মধ্যেই চলে এসছে তো আনার সঙ্গে সঙ্গেই তো আনবক্সিং করা হলো যাতে জিনিসটা ঠিকঠাক এসছে কি না দেখার জন্য তো সেই ভিডিওটাই দেখো মাও এখানে হেল্প করছে ডুবাইকে আনবক্সিং করার জন্য আর এটা ভীষণ ভালোভাবে প্যাকেজিং হয়ে এসছে এই বার্নারগুলো আলাদা করে লক করা ছিল আর এখানে তোমরা দেখে ভাবছ যে এখানে যেটার ওপর রেখে রান্না করা হয় ব্ল্যাক কালারের যেগুলো থাকে ওগুলো কোথায় ওগুলো দেয়নি কেন আমরা প্রথমে ভেবেছিলাম এগুলো দেয়নি এগুলো বাইরে থেকে কিনতে হবে হয়তো তো ফাইনালি আমরা দেখলাম না দিয়েছে এটা পিছনে আছে গ্যাসটাকে ওভেনটাকে উল্টে তারপর দেখালো কি এটা পিছনে আছে তো এখান থেকে আস্তে আস্তে এগুলো সব খোলা হলো আর এইগুলো হচ্ছে স্ট্যান্ড চারপাশে চারটে স্ট্যান্ড দেওয়া হয়েছে এইগুলো নাট দেওয়া হয়েছে এগুলো খুলে খুলে লাগাতে হবে সেটিং করতে হবে একটু সেরকম কোনো একটা অনেক কাজের কিছু নেই একদম হালকা সেটিং নাটটা খুলে জাস্ট লাগিয়ে ফিক্স করতে হবে তো ওইগুলো এক একটা করে খুলে নেওয়া হচ্ছে একটা সাইডে রেখে দিই এবার তারপর গ্যাসটা উল্টে তারপর একটা একটা করে লাগানো হবে তো এবার গ্যাস উল্টে নেওয়ার হয়ে গেছে তো এবার এই বার্নারগুলো বার্নারগুলো যেগুলো আটকানো ছিল সেগুলোও খুলে নেওয়া হয়েছে তো এখানে দুটো বড় বার্নার আছে আর একটা ছোটো বার্নার আছে তো বড় বার্নারে মোটামুটি অনেক বড় কিছুই বসতে পারবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পরে আমরা এখানে এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে অলরেডি যে কত বড়ো হাড়ি বসানো যাবে বা কত বড় বসানো যাবে আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড যেটা সাথে দিয়েছিল হ্যাঁ তো যেটা বলছিলাম এটা হচ্ছে দেখিয়ে দেবো যে কত হা হাড়ি বা কত বড় গামলা অ্যাকচুয়ালি বসানো যাবে যেটা তোমাদের এটা থেকে সুবিধা হবে আর এখানে এই এখানে দেখো এটা দেওয়া আছে তিন বছরের এটা ওয়ারেন্টি দেওয়া আছে যেটা তোমরা তিন বছরের মধ্যে যদি কিছু হয়েট হয়ে যায় তো ওয়ারেন্টি দেওয়া আছে শাড়ি নিতে পারবে আর কি তো এখানে এক এক করে স্ক্রু দিয়ে এই সব স্ট্যান্ডগুলোকে লাগিয়ে নেওয়া হচ্ছে জাস্ট একটা করে স্ক্রু দেওয়া আছে ঢুকিয়ে মানে খুব ইজি করা আর কি কোনো ব্যাপার না যে কেউ করতে পারবে আমি ফাইনালি চারটে স্ক্রু লাগানো হয়ে গেছে এখানে এবার গ্যাসটাকে উল্টে একদম সেটিং করে নেওয়া হচ্ছে এটা মিডলেরটা হচ্ছে ছোট বার্নার আর সাইডের দুটো হচ্ছে বড় বার্নার যেহেতু থ্রি বার্নার গ্যাস ওভেন ছিল তো দুটো বড় আর একটা মিডিলেরটা ছোটো যেরকম সবার বাড়িতে থাকে একটা বড় একটা ছোট এখানে দুটো বড় একটা ছোট আর এইখানে দেখো পরপর মা তিনটে হাড়ি বসিয়ে দেখিয়ে দেবে যে কি করতে পারবে আর এখান থেকে এটা বাড়ানো কমানো যেরকম যায় সেটা এখান থেকে করতে পারবে মানে নর্মাল যেরকম সবার বাড়িতে গ্যাস থাকে ওরকমই একই সিস্টেম শুধু এটা বেশি লোকরেটিভ আর এখানে একটা বিরিয়ানি হাড়ি বসানো ছিল আর একটা হাড়ি বড় হাড়ি বসানো ছিল বড় হাড়িটায় মোটামুটি দেড় কেজির মতো চাল ধরবে এক থেকে দেড় কেজি চাল আর এই যে বিরিয়ানির হাঁড়িটা বিরিয়ানির হাঁড়িটা প্রায় মাংস নিয়ে মাংস নিয়ে দু কেজি চালের কিন্তু বিরিয়ানি করে নিতে পারবে সবার জন্য ঠিক আছে আর মাঝখানে একটা ছোটো চায়ের কাপ মানে চা করার জন্য যে প্যানগুলো বসানো হয় সেরকম কিছু ওখানে আমরা খুঁজে পাচ্ছিলাম না তাই এটাই বসানো হয়েছিলো সো আমি এখানে সব কিছুই বলে দিয়েছি প্লাস ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই করবো থ্যাংক ইউ